অভিজিতরা আছে আমার চাই সবসময় আমি বছরে শেষ মাস ডিসেম্বর মাসটিতে আমাদের প্রিয় শহর কলকাতা এক অপূর্ব রূপে সেজে ওঠে। সেটি 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। আর কিভাবে সেজে ওঠে সেটি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ মানুষ 25শে ডিসেম্বর কতটা আনন্দ উপভোগ করছে। এখানে ভিক্টোরিয়ায় এসে রাতের অন্ধকারে ভিক্টোরিয়া একদম রানীর মতো সেজে উঠেছে। তো সন্ধে মানে রাত বাড়ছে, ভিক্টোরিয়া এবার আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, কারণ এখান থেকে বেরিয়ে মানুষ চলে যাবে পার্ক স্ট্রিটে। ওখানে তেমন লাইটিং সেগুলো দেখার জন্য, তো লাইটিংয়ের কথা তো বলার কিছুই নেই, গিয়ে দেখতে হবে। তো এখন আমি চলে যাবো একদম সোজা পার্ক স্ট্রিটে, আরও যেখানে যেখানে লাইটিং thank you.
বাস করে আমি চলে এলাম রবীন্দ্রসদনের ভিতরে। আর রবীন্দ্রসদনও সেজে উঠেছে এক নতুন রূপে, কারণ এখানে চলছে সঙ্গীত মেলা। আর এখানেও রয়েছে হাজার হাজার মানুষের ভিড়, বিশেষ করে সঙ্গীত প্রেমীদের জন্য মেলাটি, যারা গানকে ভালোবাসেন, গান করেন, গান প্রেমিক, তাদের জন্য মেলাটি। বিশেষ করে শুধু এখানে তারাই নয়, এখানে রয়েছে ছোট থেকে বড়, বুড়ো থেকে বাচ্চা, সকলে মিলেই প্রচুর আনন্দ করছে রবীন্দ্রসদনের ভিতরে। আর আমরাও ঘুরে দেখে নেব চারিদিকটা কোথায় কী বসেছে।
আমাদের লালন ফুকের একটা গান শোনাই, যদিও আমি ফুক পিওরলি গাই, আমি চেষ্টা করছি এত মানুষ যেখানে উপস্থিত, এত মানুষ মিলিত হয়েছেন। এখানে অনেকে ভালো ফুক গাইছেন, আমার সামনে অভিজিৎরা আছেন, ভীষণ ভালো গান, চেষ্টা করছি একসাথে গাইব। সবাই তো সবাই মিলে যে কাজ করে আমরা যদি করি সেটা ভুল একদম হওয়ার চাই সবসময়। রবীন্দ্রসদনে ঢোকাটা যতটি সহজ ছিল বেরোনোটা ততটাই কিন্তু কঠিন ছিল, কারণ ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল ভিতরে। তো যাই হোক, অনেক ভিড় কাটিয়ে রাস্তায় বেরিয়েছি শেষ পর্যন্ত। তো এই রোডটি ধরে আমি চলে যাব সোজা পার্ক স্ট্রিটে, আর রাস্তায় ভিড়টাও তো দেখতেই পাচ্ছ, দেখো এত ভিড়, ঠেলে ঠেলে মানে সামনের দিকে যেতে হবে। আর এই রোডটিতেও বেশ সুন্দর করে রাইডিং করা হয়েছে, যেগুলো যেতে যেতে দেখিয়ে দেব। আর সামনেই পড়বে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, চার্চটিও আমরা ভালো করে দেখে নেব। তো চলো এখন ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে যাই। ভিড়ের মধ্যেই যেতে যেতে চোখে পড়ে গেল ক্রিসমাস উপলক্ষে এখানে একজন যিশুর ছবি আঁকছে, এতটাই সুন্দর ছবি আঁকছে যে যেতে যেতে এখানে সামনেটাই বেশ ভিড় হয়ে গেছে। তো ছবিটা দেখে তোমরাও বুঝতে পারছো কতটা সুন্দর ছবি এঁকেছে যিশুর ছবিটা, যেটা সত্যি কোনো তুলনা হয় না। মানুষের যে এত সুন্দর প্রতিভা থাকে সেগুলো আমরা দেখলেই বুঝতে পারি। তো যাই হোক, এখন পুরো আমরা চার্চের সামনে চলে এসেছি হেঁটে হেঁটে। আর চার্চের ভিতরে কিন্তু গাছটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিংয়ের মাধ্যমে। দুঃখের বিষয় বন্ধুরা, ভিতরে ঢোকাতে পারলাম না, কিছু দেখাতে পারলাম না, কারণ চার্চ চারটের সময় বন্ধ হয়ে গেছে, যার জন্য বাইরেটা এইভাবে দেখিয়ে দিলাম। এটা দিয়ে হচ্ছে ফুটপাথ,